হরে কৃষ্ণ। আমরা হরে যেটা কৃষ্ণ। ধারাবাহিক ভাবে আলোচনা করছিলাম চৈতন্য ভাগবত থেকে, সেইটাই আমরা আজকে পাঠ করব তারপর থেকে। আগের দিন আমরা আলোচনা করেছিলাম, দুদিন আগে, সেটা হচ্ছে যে নীলাম্বর চক্রবর্তী মহাপ্রভুর দাদা মশাই, শচী মাতার পিতা, তিনি জ্যোতিষ শাস্ত্রে মহান পণ্ডিত ছিলেন, তাই তো? জ্যোতিষ শাস্ত্রে ওনার পাণ্ডিত্য অগাধ ছিল। তো উনি উনি মহাপ্রভুর কোষ্ঠী গণনা করলেন এবং কোষ্ঠী গণনা করে তার সমস্ত কিছু ভবিষ্যৎবাণী তিনি করেছিলেন। হেন কোষ্ঠী গণিলাম আমি ভাগ্যবান, শ্রী বিশ্বম্ভর নাম হইবে ইহান। এইভাবে তিনি তার অনেক বর্ণনা করলেন মহাপ্রভু, মহাপ্রভুর সম্বন্ধে, তিনি যে সাক্ষাৎ ভগবান, তিনি সন্ন্যাস নেবেন সে কথাটা তিনি বললেন না, যাতে সবাই দুঃখ পায়। তারপরে কি হলো? সেই বিপ্র কাঁধে জগন্নাথ পায়ে ধরি, আনন্দে সকল লোক বলে হরি হরি। জগন্নাথ মিশ্র ঠিক করলেন যে সকলকে, সমস্ত ব্রাহ্মণদের দান করবেন। সেই দান করার জন্য তিনি মনস্থ করলেন, কিন্তু তার কাছে কোনো অর্থ নেই, কিছু দেওয়ার মতন কিছু নেই। তখন তিনি ব্রাহ্মণদের চরণ ধরে তিনি কাঁদলেন, আর সেই 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 ব্রাহ্মণও জগন্নাথের পায়ে ধরে ক্রন্দন করল। দিব্য কোষ্ঠী শুনি যত বান্ধব সকল, জয় জয় দিয়া সবে করেন মঙ্গল। ততক্ষণে আইল সকল বাদ্যকার, মৃদঙ্গ সানাই বংশী বাজায় আপার। তখন সব কোথা থেকে অনেক বাদ্যকার এলো, বাদ্যকাররা এসে মৃদঙ্গ সানাই বংশী এইসব তারা বাজাতে লাগলো। দেব স্ত্রী নর স্ত্রী না পারিছি নিতে, দেবে নরে একত্র হইল ভালো মতে। দেব স্ত্রী আর নর স্ত্রী, অর্থাৎ সেখানে সেই নবদ্বীপের যে মানুষ যারা এসেছিল দেখতে, তাদের মধ্যে দেবতারাও মিশে গেছেন, তারাও ছদ্মবেশে মানুষের রূপ ধারণ করে এসেছেন, আর তাদের যে স্ত্রীরা তারাও সাধারণ মানুষের মতন, তারাও স্ত্রী রূপ ধারণ করে তারা এসছে। সে দেবস্ত্রী আর নরস্ত্রীতে মিশে গেছে, কেউ চিনতে পারছে না। দেবে নরে একত্র হইল ভালো মতে, দেবে নরে একত্র হইল ভালো মতে, সব একসঙ্গে মিশে গেছে। দেব মাতা সভ্য হাতে ধান্য দুর্বা লইয়া, হাসি দেন প্রভু শিরে চিরায়ু বলিয়া। সমস্ত দেব নারীরা তারা এসে হাতে ধান দুর্বা দিয়ে মহাপ্রভুর মহাপ্রভুকে দিচ্ছেন, শিরে দিচ্ছেন এবং বলছেন চিরায়ু হও, চিরায়ু হও, অর্থাৎ দীর্ঘজীবী হও, চিরকাল পৃথিবীতে করহ প্রকাশ, অতএব চিরায়ু বলিয়া কইল হইল হাস। যে তুমি চিরকাল এই পৃথিবীতে অবস্থান করো, সেই জন্যে চিরায়ু বলে তারা আশীর্বাদ করছে। অপূর্ব সুন্দরী সব শচী দেবী দেখে, বার্তা জিজ্ঞাসিতে কারো নাই সে মুখে। শচীর চরণ ধুলি লয় দেবীগণ, আনন্দে শচীর মুখে নাই সে বচন। সেই সমস্ত সুন্দরী রমণীরা যারা সব দেবলোক থেকে এসেছেন, দেবতাদের স্ত্রীরা, তাদেরকে শচীমাতা চিনতে পারছেন না, কিন্তু তাদের এত সুন্দর রূপ দেখে কিছু জিজ্ঞাসাও করতে পারছেন না, যে আপনারা কারা, কোথা থেকে এলেন, জিজ্ঞাসাও করতে পারছেন না। ঠিক যেমন হয়েছিল যশোদা মায়ের, যখন পুতনা যখন এসেছিল, পুতনা এরকম লক্ষ্মী দেবীর মতন রূপ ধারণ করে এসেছিল, অপূর্ব সুন্দরী, তখন সমস্ত নারীরা দেখছে, ব্রজ নারীরা দেখছে,
যে একটা একজন অপূর্ব সুন্দরী রমণী, তার হাতে পদ্ম রয়েছে, সেই পদ্মটা ঘোরাতে ঘোরাতে তিনি মা যশোদার বাড়ির ভিতরে ঢুকলেন, মা যশোদাও দেখলেন, মা যশোদার কাছ থেকে শিশুকৃষ্ণকে চাইলেন, তিনি শিশুকৃষ্ণকে দিয়েও দিলেন, কিছু জিজ্ঞাসা করতে পারলেন না যে আপনি কে, সম্ভ্রমে আর কিছু জিজ্ঞাসা করতে পারলেন না। শচীমাতারও সেই একই অবস্থা হয়েছে, শচীমাতা কিছু জিজ্ঞাসা করতে পারছেন না, আর তারা সব মহাপ্রভুকে দর্শন করে যাওয়ার সময় শচীমাতা চরণ ধুলি নিচ্ছেন, যে ইনি হচ্ছেন ভগবানের মাতা শচী দেবী। কিবা সে আনন্দ হইল জগন্নাথ ঘরে, বেদেতে অনন্তে তাহা বর্ণিতে না পারে, লোক দেখে শচী গৃহে সর্বনদী আয়, যে আনন্দ হইল তাহা কখনো না যায়। সে যে কি আনন্দ হলো সে বলে বোঝানো যাবে না, বেদেতে তার বর্ণনা করে শেষ নেই, অনন্তদেব তার বর্ণনা করতে পারেন না, এত অপূর্ব সে আনন্দ হলো সেখানে মহাপ্রভুর আবির্ভাবের ফলে। কি নগরে কি ঘরে কি বা গঙ্গা তীরে, নিরবধি সর্বলোক হরিধ্বনি করে, সর্বত্র লোক হরিধ্বনি করছে, কারণ গ্রহণ চলছিল, সব দিকে গঙ্গা তীরে নগরে ঘরে সবাই হরিধ্বনি করছে। জন্মযাত্রা মহোৎসব নিশায় গ্রহণে, আনন্দে করেন কেহ কর্ম নাহি জানে, চৈতন্যের জন্মযাত্রা ফাল্গুনী পূর্ণিমা, ব্রহ্মাদি তিথির করে আরাধনা, পরম পবিত্র তিথি ভক্তি স্বরূপিণী, জহি অবতীর্ণ হইলেন দ্বিজমণি। এই যে চৈতন্য মহাপ্রভুর যে আবির্ভাব তিথি ফাল্গুনী পূর্ণিমা, গৌর পূর্ণিমা যেটা আমরা বলি, বা দোল পূর্ণিমা, এই তিথির যে কি মহিমা সেটা বলে শেষ করা যায় না। ব্রহ্মাদি এই তিথির করে আরাধনা, ব্রহ্মা পর্যন্ত তিথির আরাধনা করেন। হ্যাঁ, পরম পবিত্র তিথি ভক্তি স্বরূপিণী, এই তিথি হচ্ছে পরম পবিত্র, যেমন ভগবানের যে সমস্ত আবির্ভাব তিথি সেগুলি হচ্ছে পরম পবিত্র, যেমন জন্মাষ্টমী, গৌর পূর্ণিমা। হ্যাঁ, তো তার মধ্যে এই গৌর পূর্ণিমা হচ্ছে পরম পবিত্র তিথি ভক্তি স্বরূপিণী, যহি অবতীর্ণ হইলেন দ্বিজমণি, যে তিথিতে দ্বিজমণি শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হলেন। নিত্যানন্দ জন্ম মাঘি শুক্লা ত্রয়োদশী, গৌরচন্দ্র প্রকাশ ফাল্গুনী পৌর্ণমাসী। নিত্যানন্দ প্রভুর জন্ম আবির্ভাব কবে? মাঘী মাসের শুক্লা ত্রয়োদশীতে, আর গৌরচন্দ্রের প্রকাশ ফাল্গুন মাসের পূর্ণিমাতে। এই দুটি তিথি অত্যন্ত পবিত্র। সর্বশুভ লগ্ন অধিষ্ঠান হয় ইথে, এতে কেউ এই দুই তিথি, আচ্ছা সর্বযাত্রা মঙ্গল এই দুই পুণ্যতিথি, সর্বশুভ লগ্ন অধিষ্ঠান হয় ইথি, এতে কে এই দুই তিথি করিলে সেবন, কৃষ্ণ ভক্তি হয় খণ্ডে অবিদ্যাবন্ধন। এই দুই তিথি অর্থাৎ গৌর পূর্ণিমা এবং নিত্যানন্দ ত্রয়োদশী সর্বযাত্রা মঙ্গল। আপনারা মিউট করে রাখুন, আনমিউট করবেন না, আমি মিউট করে দিচ্ছি, আবার আনমিউট করে নিচ্ছেন। এতে কে এই দুই তিথি করিলে সেবন, কৃষ্ণ ভক্তি হয় খণ্ডে অবিদ্যা বন্ধন। এই দুই তিথি সেবা করলে, অর্থাৎ দুই তিথি পালন করলে, সঠিকভাবে পালন করলে কৃষ্ণ ভক্তি হয় এবং অবিদ্যা বন্ধন খণ্ডন হয়। মাধব তিথি ভক্তি জননী, যতনে পালন করি, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে মাধব তিথি অর্থাৎ ভগবান ভগবানের যে সমস্ত লীলা সম্পর্কিত যে সমস্ত তিথি, ভগবানের আবির্ভাব তিথি, যেমন গৌর পূর্ণিমা, নিত্যানন্দ ত্রয়োদশী, জন্মাষ্টমী, রামনবমী, হ্যাঁ নৃসিংহ চতুর্দশী, এগুলো সব পালন করলে কি হয়? ভক্তি লাভ হয়।
গৌরচন্দ্র আবির্ভাব শুনে যেই জনে কফু দুঃখ নাহি তার জন্মে বা মরণে শুনিলে চৈতন্য কথা ভক্তি ফল ধরে জন্মে জন্মে চৈতন্যের সঙ্গে অবতরে। এই মহাপ্রভুর এই যে আবির্ভাব কথা যেটা আমরা আলোচনা করলাম, এই কথা যদি কেউ শোনে তাহলে কি হয়, কভু দুঃখ নাহি তার জন্মে বা মরণে, তার কোনো দুঃখ থাকে না, জন্মে অথবা মরণে কোনোতেই তার দুঃখ থাকে না। শুনিলে চৈতন্য কথা ভক্তি ফল ধরে, এই চৈতন্য কথা যদি কেউ শুধুমাত্র শ্রবণ করে, শ্রদ্ধা করে, তাহলে কি হয়, তার ভক্তি ফল ধরে, ভক্তি লাভ হয়। জন্মে জন্মে চৈতন্যের সঙ্গে অবতরে, এবং জন্মে জন্মে সে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সে অবতরণ করে। এগুলো শুনতে মনে হচ্ছে না, এগুলো শুনে মনে হচ্ছে যে এগুলো হয়তো একটু বাড়াবাড়ি করে বলা হয়েছে, এবার একটু একটু অতিশয়োক্তি? না, এগুলো অতিশয়োক্তি নয়। এই মহাপ্রভুর আবির্ভাব তিথি, মহাপ্রভুর কথা, মহাপ্রভুর সমস্ত লীলা শ্রবণের এটাই হচ্ছে ফল। এগুলোকে যে অতিশয়োক্তি মনে করে তার সর্বনাশ, যে মনে করে এগুলো একটু বাড়িয়ে বলা আছে তার সর্বনাশ। আর যে এটাতে ভক্তি করে, এটাকে বিশ্বাস করে, সে জন্মে জন্মে চৈতন্যের সঙ্গে অবতরে, সে চৈতন্য মহাপ্রভুর নিত্য লীলায় প্রবেশ করে। আদি খণ্ড কথা বড় শুনিতে সুন্দর, যহি অবতীর্ণ গৌর চন্দ্র মহেশ্বর, এসব লীলার কহু নাহি পরিচ্ছেদ, আবির্ভাব তিরোভাব মাত্র কহে বেদ। এই আদি খণ্ডের এই কথা যেখানে মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন, অত্যন্ত সুন্দর, আর এইসব কথার কোনো পরিচ্ছেদ নেই, শেষ নেই, ভগবানের লীলার কোনো শেষ নেই, আবির্ভাব আর তিরোভাব। যেমন সূর্য, সূর্য যখন অস্তে যায় তখন কি সূর্য সত্যিই চলে যায়? না, সূর্য আমাদের দৃষ্টির আড়ালে চলে যায়। সূর্যের অস্ত যাওয়া আর সূর্যের উদয় হওয়াটা কিরকম? আমাদের দৃষ্টির গোচরে আসা এবং আমাদের দৃষ্টির অগোচর হওয়া। যখন সূর্যোদয় হয় তখন আমাদের সূর্য আমাদের গোচরীভূত হয়, তাই আমরা তাকে বলি সূর্যোদয়। আর যখন সূর্যাস্ত হয় তখন আমরা বলি, তখন কি হয়, সূর্য আমাদের দৃষ্টির বাইরে চলে যায়। কিন্তু তার মানে এই নয় যে সূর্য ডুবে গেল বা সূর্য নষ্ট হয়ে গেল বা সূর্য চলে গেল। সেই রকম ভগবানেরও যে লীলা সেটা আবির্ভাব এবং তিরোভাব, এরকম নয় যে এই তো আবির্ভাব হলো মানে উনি জন্মালেন, এর আগে উনি ছিলেন না, তা নয়। আবার তিরোভাব মানে ওইটা নয় যে তিরোভাব হয়ে গেল মানে উনি চলে গেলেন, অনেক ওনার মৃত্যু হলো, ভগবানের মৃত্যু হলো, তাও নয়। তিনি শুধু দৃষ্টির অন্তরালে চলে গেলেন। চৈতন্য কথার আদি অন্ত নাহি দেখি, তাহান কৃপায় যে বোলান তাহা লিখি, ভক্ত সঙ্গে গৌরচন্দ্রে পদে নমস্কার, ইথে অপরাধ কিছু নহুক আমার, শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ যান, বৃন্দাবন দাস তছু পদ যুগে গান। এই চৈতন্য কথা আমি যা লিখছি, উনি যেমন আমাকে বলছেন সেই রকমই আমি লিখছি। লেখক বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, আমাকে যেমন লেখাচ্ছেন আমি সেই রকমই লিখছি, আমার এতে কোনো কৃতিত্ব নেই। আর এতে আমার যেন কোনো অপরাধও না হয়, আমি যদি কিছু ভুল লিখি তাতে যেন আমার অপরাধ না হয়, এটা ভগবান যা বলছেন আমি সেই রকম লিখছি। ইতি শ্রী চৈতন্য ভাগবতে আদি খণ্ডে শ্রী গৌরচন্দ্রস্য কোষ্ঠীগণন বর্ণনং নাম তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে গৌরচন্দ্রের কোষ্ঠী গণনা, সেই অধ্যায়টি আমরা পাঠ করলাম। হরি বল। আজ তাহলে চতুর্থ অধ্যায় শুরু করি। জয় জয় কমল নয়ন গৌরচন্দ্র, জয় জয় তোমার প্রেমের ভক্তবৃন্দ, হেন শুভ দৃষ্টি প্রভু কর অমায়, অহর্নিশ্চিত্ত যেন ভজয়ে তোমায়, হেন মতে প্রকাশ হইল গৌরচন্দ্র, শচী গৃহে দিনে দিনে বাড়য়ে আনন্দ। বৃন্দাবন দাস ঠাকুর মহাপ্রভুর কাছে প্রার্থনা করছেন যে প্রভু এই শুভ দৃষ্টি করো যেন অহর্নিশ চিত্ত যেন ভজয় তোমায়, আমার চিত্ত আমার মন যেন সর্বদা নিরন্তর তোমার ভজনা করে। হেনমতে প্রকাশ হইল গৌরচন্দ্র,
শচী গৃহে দিনে দিনে বাড়ায় আনন্দ। মহাপ্রভু আবির্ভূত হয়েছেন এবং শচী মাতার গৃহে দিনে দিনে আনন্দ বৃদ্ধি পাচ্ছে। পুত্রের শ্রীমুখ দেখি ব্রাহ্মণী ব্রাহ্মণ, আনন্দ সাগরে দোহে ভাসে অনুক্ষণ। ভাইরে দেখিয়া বিশ্বরূপ ভগবান, হাসিয়া করেন কোলে আনন্দের ধাম। মহাপ্রভুর নিমাইয়ের মুখ দর্শন করে ব্রাহ্মণী ব্রাহ্মণ, শচীমাতা এবং জগন্নাথ মিশ্র আনন্দের সাগরে ভাসছেন, আর বিশ্বরূপ নিমাইয়ের দাদা তিনি ভাইকে কোলে নিয়েছেন। যত আপ্তবর্গ আছে সর্বোপরি করে, অহর্নিশ সবে থাকি বালকে আবরে। বিষ্ণু রক্ষা পড়ে কেহ দেবী রক্ষা পড়ে, মন্ত্র পড়ি ঘর কেহ চারিদিকে বেড়ে। যত লোক আছে সবাই পাড়া প্রতিবেশীরা, তারা সবাই এই মহাপ্রভুকে একদম বেষ্টন করে রয়েছে, তাকে সবসময় ঘিরে রয়েছে। কেউ বিষ্ণু রক্ষা পড়ছে মন্ত্র, যে বিষ্ণু নিমাইকে রক্ষা করুক। কেউ দেবী রক্ষা পড়ছে, দেবীর মন্ত্র পড়ছে যে বিষ্ণুকে নিমাইকে রক্ষা করুক। মন্ত্র পড়ে বাড়ির চারিদিকে প্রদক্ষিণ করছে যাতে তার কোনো অমঙ্গল না হয়। তাবৎ কান্দেন প্রভু কমল লোচন, হরি নাম শুনিলে রহেন ততক্ষণ। পরম সংকেতেই সব বুঝিলেন, কান্দিলেই হরি নাম সবেই লয়েন। এখন শিশু মহাপ্রভু নিমাই সে কাঁদতে আরম্ভ করছে। যেই কাঁদছে সবাই ভোলাচ্ছে, নিমাই নিমাই এটা নাও এটা নাও, এই খেলনাটা নাও ওই খেলনাটা নাও, সবাই তাকে দিচ্ছে, আর কেঁদো না আর কেঁদো না। কিন্তু কান্না আর থামে না। কেউ বলছে যে তোমাকে ওই পাখিটা এনে দেবো, একজন বলছে আমি তোমায় চাঁদ এনে দেবো, তুমি আর কেঁদো না। বিভিন্ন ভাবে তাকে ভোলাবার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই নিমাই কান্না থামাচ্ছে না, কেঁদেই চলেছে কেঁদেই চলেছে। তখন সব পাড়া প্রতিবেশী যে সমস্ত রমণীরা ছিলেন, তারা বুঝতে পারছেন না যে কি করে কি করলে নিমাই কান্না থামাবে, তারা কিছুতেই বুঝতে পারছেন না। তখন একজন বলছে হায় হরি, এই ছেলে যে কেঁদেই যায়। আর যেই বলেছে সঙ্গে সঙ্গে সে সুইচ টেপার মতন সঙ্গে সঙ্গে কান্না বন্ধ। তাহলে কি হলো, কান্না থেমে গেল, আবার কাঁদতে আরম্ভ করেছে। তখন আরেকজন বলছে হায় হরি, আবার কাঁদছে। আবার যেই হরি বলেছে আবার সঙ্গে সঙ্গে কান্না থেমে গেছে, সুইচের মতন, কারেন্টের সুইচের মতন একদম। তখন একজন ধরে ফেলেছে যে আরে ওই হরি বলছে বলে ও কান্না থামাচ্ছে। তখন সবাই বলছে হরি হরি, কান্না থেমে গেছে, হরি বল হরি বল হরি বল, কান্না থেমে গেছে, একদম সবাই চুপ। তখন সবাই বুঝতে পেরে গেছেন যে যে নিমাই যখন কাঁদবে, তখন যদি আমরা হরিনাম করি তাহলেই নিমাই কান্না থামিয়ে দেয়। এইভাবে মহাপ্রভু সকলকে দিয়ে হরিনাম করাচ্ছেন। তিনি যে হরিনাম প্রচারের জন্য এসেছেন, এটা তিনি তার বাল্য অবস্থাতেই প্রকাশ করে দিচ্ছেন এইভাবে, যে এই জন্যই আমার আশা। সর্বলোকে আবরিয়া থাকে অনু সর্বক্ষণ, কৌতুক করয় যে রসিক দেবগণ। কোন দেব অলক্ষিতে গৃহেতে সম্ভায়, ছায়া দেখি সবে বলে এই চোর যায়। চারিদিকে তো সব প্রতিবেশীরা রমণীরা তারা সব ঘিরে বেষ্টন করে আছে, কোনো সময় ছাড়ছে না। আর এদিকে দেবতারা তারা আসতে চাইছে, তারা একটু নিমাইকে দর্শন করতে চায়, তারা এসে দর্শন করতে পাচ্ছে না। তখন কি হয়েছে, দেবতারা দেখছে একটু কৌতুক করি এদের সঙ্গে, দেবতারা কি করছে ওই ঘরের মধ্যে সবার আড়ালে লুকিয়ে ঢুকছে। তাদের যে ছায়া পড়ছে, সেই ছায়া দেখে লোকে বলছে আরে কেউ কাউকে তো দেখা যাচ্ছে না, শুধু ছায়াটা দেখা যাচ্ছে, হ্যাঁ চোর চোর চোর। ছায়া দেখি সবে বলে ওই চোর যায়। নরসিংহ নরসিংহ কেহ করে ধ্বনি, অপরাজিতার স্তোত্র কারো মুখে শুনি। সব ছায় নরসিংহ জয় নৃসিংহ জয় নৃসিংহ জয় জয় নৃসিংহ বলে নৃসিংহদেবের স্তব করছে। হ্যাঁ, কেউ অপরাজিতার মন্ত্র পাঠ করছে, অপরাজিতা হচ্ছে দেবীর মন্ত্র। এইভাবে সবাই ভয় পেয়ে যাচ্ছে। নানা মন্ত্রে কেহ দশ দিক বন্ধ করে, উঠিল পরম কলরব শচী ঘরে।
প্রভু দেখি গৃহের বাহিরে দেব যায়, সবে বলে এই মতো আসে ও পালায়। এইভাবে প্রভুকে দেখে ঘরের মধ্যে দেবতারা ঢোকে আর বেরিয়ে চলে যায়, আর তাদের ছায়াটা ইচ্ছে করে তারা দেখায়, আর সেই ছায়া দেখে সবাই বলে চোর এসছে, পালিয়ে যাচ্ছে। কেহ বলে ধরো ধরো এই চোর যায়, নৃসিংহ নৃসিংহ কেহ ডাকয়ে সদায়। সবাই নৃসিংহ নৃসিংহ করে ডাকছে, তারা ভয় পেয়ে গেছে চোর আসছে নিশ্চয়ই। কোনো ওঝা বলে আজি এড়াইলি ভালো, না জানিস নৃসিংহের প্রতাপ বিশাল। সেইখানে থাকি দেব হাসে অলক্ষিতে, পরিপূর্ণ হইল মা সেই এই মতে। কেউ আবার বলে যে আমি আজ নৃসিংহ নৃসিংহ জপ করলাম, আজকে খুব জোর পালিয়ে গেলে ঠিক আছে, কিন্তু কালকে তোমাকে আমি ঠিক ধরে ফেলবো। তুমি তো জানো না নৃসিংহ মন্ত্রের প্রভাব কিরকম, চোরেদের উদ্দেশ্য করে বলছে। সেইখানে থাকি দেব অলক্ষিতে হাসে। এইভাবে এক মাস পূর্ণ হয়ে গেল। বালক উত্থান পর্বে যত নারীগণ, শচী সঙ্গে গঙ্গা স্নানে করিলা গমন। বালক উত্থান পর্ব এসে গেল, বালকের উত্থান পর্ব মানে মহাপ্রভুর, বালক যখন পাশ ফেরে তাকে বলে উত্থান পর্ব। তখন শচী মাতা সমস্ত রমণীদের সঙ্গে গঙ্গা স্নানে গেলেন। আগে গঙ্গা পূজি তবে গেলা ষষ্ঠী স্থান, বাদ্য গীত কোলাহলে করি গঙ্গা স্নান। আগে গঙ্গা পূজি তবে গেলা ষষ্ঠী স্থান, যথাবিধি পূজি সব দেবের চরণ, আইলেন গৃহে পরিপূর্ণ নারীগণ। এইভাবে তারা সকলে গঙ্গা স্নান করলেন, ষষ্ঠী পুজো ষষ্ঠী দেবী সেখানে ষষ্ঠী পূজা করলেন, যথাদেবী দেবীকে পূজা করে তারা ঘরে ফিরে এলেন। খই কলা তৈল সিন্দুর গুয়া পান, সবারে দিলেন আই করিয়া সম্মান। যারা গিয়েছিল তার সঙ্গে এই ষষ্ঠী পূজাতে, তাদের সকলকে তিনি খই কলা তেল সিঁদুর পান এসব দিলেন। বালকের আশিসিয়া সর্বনারীগণ, চলিলেন গৃহে বন্দি আইর চরণ। হেন মতে বৈশে প্রভু আপন লীলায়, কেতানে জানিতে পারে যদি না জানায়। করাইতে চাহে প্রভু আপন কীর্তন, এতদর্থে করে প্রভু সঘনে রুদন। এইভাবে মহাপ্রভু সকলকে দিয়ে কীর্তনের ক্রন্দনের ছলে তিনি সকলকে দিয়ে কীর্তন করাচ্ছেন। যত যত প্রবোধ করয় নারীগণ, পুনঃ 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 করি করয় ক্রন্দন। যত ভোলায় নিমাই আর কেঁদো না আর কেঁদো না, ছোলা ভাজা দেবো সেই রকম আর কেঁদো না, বিভিন্ন বিভিন্ন রকমের সব ছড়া গাইছে। হ্যাঁ, সব সমস্ত রমণীরা, কিন্তু প্রভু কান্না থামাচ্ছে না, সে কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে। যখন হরিহরি বলছে তখন মহাপ্রভু হাসছেন। তবে প্রভু হাসি চান শ্রীচন্দ্র বদনে, জানিয়া প্রভুর চিত্ত সর্বজন। হরিহরি বলে যদি ডাকে সর্বজনে, তবে প্রভু হাসি চান শ্রীচন্দ্র বদনে, যখন সবাই হরিহরি বলছে তখন মহাপ্রভু হাসছেন। জানিয়া প্রভুর চিত্ত সর্বজন মেলি, সদাই বলেন হরি দিয়া করতালি। আনন্দে কর এসবে হরি সংকীর্তন, হরি নামে পূর্ণ হইল শচীর ভবন। এই মতে বৈশে প্রভু জগন্নাথ ঘরে, গুপ্ত ভাবে গোপালের প্রায় কেলি করে। এইভাবে তিনি সকলকে দিয়ে হরিনাম সংকীর্তন করাচ্ছেন, আর গুপ্ত ভাবে গোপালের মতন, যেমন কৃষ্ণ গুপ্ত ভাবে ছিল, সেইরাম মহাপ্রভু গুপ্ত ভাবে সেখানে তার লীলা বিলাস করছেন। যে সময় যখন না থাকে কেহ ঘরে, যে কিছু থাকয় ঘরে সকল বিথারে। বিথারিয়া সকল ফেলায় চারি ভিতে, সর্বঘর ভরে তৈল দুগ্ধ ঘোল ভিতে। এখন কেউ থাকে না ঘরে, শুধু নিমাই একা শুয়ে থাকে, তখন কি হয় সবাই এসে দেখে যে ঘরের সমস্ত জিনিস ছিড়িয়ে ছিটিয়ে ছড়িয়ে রাখা রয়েছে, সব ছড়িয়ে দেয়, কে ছড়ায় কেউ জানে না। তেল দুধ ঘোল ঘৃত সব কিছু চারিদিকে, ঘরের চারিদিকে ছড়ানো। জননী আইসে হেন জানিয়া আপনে, শয়নে আছেন প্রভু করেন রোদনে। তারপরে এরকম ভাই সব কে ছড়ায়, এগুলো এগুলো সব নিমাই শরীর ছড়িয়ে রেখে দেয়। শিশু অথচ উঠতে পারে না, শুয়ে আছে, সবে কয়েক মাস
হ্যাঁ, কিন্তু কিন্তু ভগবান তিনি সবই করতে পারেন, তিনি এইভাবে লীলা করছেন, তিনি সমস্ত কিছু ঘরের জিনিস ছড়িয়ে রাখেন, আর মা আসছে জানতে পেরে আবার শুয়ে ঘুমিয়ে পড়েছে আর কাঁদছে, যেন শুয়েই আছে। আমি হরি হরি বলিয়া সান্ত্বনা করে মাই, ঘরে দেখে সব দ্রব্য গড়াগড়ি যায়, কে ফেলিল সর্বগৃহে ধান্য চালু মুদগ, ভাণ্ডের সহিত দেখে ভাঙা দধি দুগ্ধ, সবে 4 মাসের বালক আছে ঘরে, খেয়ে কে ফেলিল হেন কেহ বুঝিতে না পারে। মা এসে দেখছে সব চারিদিকে ছড়ানো, চাল ধান হ্যাঁ সমস্ত কিছু, দই দুধ সব চারিদিকে ছড়িয়ে, ঘরে তো শুধু 4 মাসের একটা বালক শুয়ে আছে, কে ফেলিল কেউ বুঝতে পারে না। সব পরিজন আসি মিলিল তথায়, মনুষ্যের চিহ্ন মাত্র কেহ নাহি পায়, কেউ বুঝতে পারছে না, কোনো মানুষ ঢুকেছিল পর কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না। কেহ বলে দানব আসিয়া ছিল ঘরে, রক্ষা লাগি শিশুরে নারিল লঙ্ঘি বারে, শিশু লঙ্ঘি বারে না পাইয়া ক্রোধ মনে, অপচয় করি পলাইল নিজ স্থানে। সবাই বলছে ঘরে নিশ্চয়ই দানব এসেছিল, আর আমরা তো সব মন্ত্র পড়ে রেখেছিলাম না, সব বিষ্ণু রক্ষা দেবী রক্ষা কবচ সব আমরা মন্ত্র পাঠ করে রেখেছিলাম, সেই জন্য এই দানব শিশুর কিছু ক্ষতি করতে পারেনি, আর করতে না পেরে ক্রোধান্বিত হয়ে সেই সব জিনিস সব অপচয় করেছে। মিশ্র জগন্নাথ চিত্তে, মিশ্র জগন্নাথ দেখি চিত্তে বড় ধান্দ, দৈব হেন জানি কিছু না বলিল মন্দ, দৈবে অপচয় দেখি দুইজনে চাহে, বালকে দেখিয়া কোনো দুঃখ না হিরাহে। জগন্নাথ মিশ্র আর সচি দেবী তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন কি দৈব হচ্ছে, কিছুই বুঝতে পারছি না, সব জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, অপচয় হচ্ছে, কিন্তু আবার মহাপ্রভুকে দর্শন করে তাদের এতই আনন্দ হচ্ছে যে তারা সেই দুঃখ ভুলে যাচ্ছে। এই মতো প্রতিদিন করেন কৌতুক, নামকরণের কাল হইল সম্মুখ। এইভাবে মহাপ্রভু কৌতুক করে চলেছেন, মহাপ্রভু কৌতুক লীলা করছেন। এইবার মহাপ্রভু নামকরণের সময় এলো, আমরা আগামীকাল এই নামকরণ লীলা পাঠ করব, মহাপ্রভুর নামকরণ লীলা 40-41 অবধি আমরা পাঠ করলাম আজকে। এখানে রহিল গ্রন্থ আনন্দ লহরি, বদন ভরিয়া সবে বলো হরি হরি, হরি বল হরি বল হরি বল।